হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস এইট, আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে কিভাবে কোন পরমাণুতে ইলেকট্রনের গ্রহণ কিংবা কোন নিস্তড়িত পরমাণু থেকে ইলেকট্রন বর্জনের ফলে কিভাবে ইলেকট্রনের সংখ্যা বাড়ছে কমছে, সেখান থেকে পরমাণুর আধান কিভাবে ধনাত্মক এবং কিভাবে ঋণাত্মক হচ্ছে সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো এইবারে প্রশ্ন হচ্ছে, এই যে ইলেকট্রন যুক্ত হওয়া কিংবা বেরিয়ে যাওয়া, এরা যাচ্ছে কোথায়? না, একটা পদার্থ যখন ঋণাত্মক আধানে আহিত হচ্ছে, নিশ্চিতভাবে ইলেকট্রন দ্বিতীয় বস্তুর পরমাণুতে যুক্ত হচ্ছে। তো স্বাভাবিকভাবে আমরা বলতে পারি তখন পদার্থে ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যা অপেক্ষা বৃদ্ধি পাচ্ছে কিংবা বেশি হয়ে যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে একটা পদার্থ যতগুলো ইলেকট্রন হারাচ্ছে, অন্য পদার্থ কিন্তু ঠিক ততগুলোই ইলেকট্রন কিন্তু গ্রহণ করছে। তাই একই সঙ্গে দুই বস্তুতে সমপরিমাণ কিন্তু বিপরীত প্রকৃতির তড়িৎ উৎপন্ন হচ্ছে। আমরা একটা ছোট্ট উদাহরণ দেখি, যেটা উদাহরণটা তোমরা সবাই লক্ষ্য করেছ। প্লাস্টিকের চিরুনি দিয়ে শীতকালে শুকনো মাথার চুল আঁচড়ানোর পর তা নিস্তড়িত কাগজের টুকরো কিংবা সোলার টুকরোগুলোকে আকর্ষণ করে। কেন আকর্ষণ করে? চুলের সঙ্গে ঘর্ষণের চিরুনি তড়িদায়িত হলেও কাগজের টুকরো তো কোনো কিছুর সঙ্গে ঘষা হয়নি। তাহলেও কেন এই ঘটনাটি ঘটছে, এর কারণ আমরা অনুসন্ধান করব। কারণ হিসেবে বলা যেতে পারে, প্লাস্টিক বা সেলুলয়েডের চিরুনি দিয়ে মাথার চুল যখন আমরা আঁচড়াচ্ছি, তো চিরুনিতে ঋণাত্মক এবং চুলে ধনাত্মক আধানের সৃষ্টি হচ্ছে। এই ঋণাত্মক তড়িৎগ্রস্ত চিরুনিকে নিস্তড়িত কাগজের টুকরোর কাছে আনলে কাগজের ভিতরে যে ঋণাত্মক আধানগুলো রয়েছে সেগুলো ঋণাত্মক চিরুনির জন্য বিকর্ষণ বল অনুভব করে এবং দূরে সরে যায়। ফলে নিস্তড়িত বস্তুটির এক প্রান্ত ধনাত্মক এবং অন্য প্রান্ত ঋণাত্মক তড়িতায়িত বস্তুর মতো আচরণ করে। এর ফলে কি হয় না, ঋণাত্মক চিরুনিটি নিস্তড়িত কাগজের যে ধনাত্মক প্রান্ত রয়েছে তাকে আকর্ষণ করে এবং নিজের কাছে টেনে নেয়। অর্থাৎ তড়িতাবেশ হচ্ছে ঘটনা, যে ঘটনার জন্য এই জিনিসটা হয়ে থাকে। অর্থাৎ চিরুনি নিস্তড়িত কাগজের টুকরোকে আকর্ষণ করে। তো এটা তোমাদেরকে একটু জানতে হবে। এবার আমরা পরের পাতায় যাই। তোমরা নিশ্চিত লক্ষ্য করেছ আগের ভিডিওগুলোতে আলোচনাতে যে আমরা করেছি যে সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ এবং বিপরীত জাতীয় আধান পরস্পরকে আকর্ষণ করে। তাহলে কি নিস্তড়িত কোনো বস্তুর কাছে একটা তড়িৎগ্রস্ত বস্তু নিয়ে এলে নিস্তড়িত বস্তুতে বিপরীত আধান তৈরি হয়? তা যদি না হয় তাহলে আকর্ষণ কিভাবে হচ্ছে? এই জন্য একটা খুব সুন্দর উদাহরণ রয়েছে, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। সেটা হচ্ছে, আমরা ধরো ধনাত্মক তড়িৎআধানে আহিত একটা বস্তুকে কোন নিস্তড়িত বস্তুর কাছে নিয়ে আলাম। তো নিয়ে আসার জন্য বস্তু নিস্তড়িত হওয়ার কারণ কি? না বস্তুতে সমান পরিমাণে ধনাত্মক এবং ঋণাত্মক আধান রয়েছে, সেই জন্য সে নিস্তড়িত। এবারে যখন একটি ধনাত্মক আধান যুক্ত বস্তুকে নিস্তড়িত বস্তুর কাছাকাছি আনা হয়, এবার যখন একটি ধনাত্মক আধান বস্তুকে যখন নিয়ে এলাম তখন কি হবে? না নিস্তড়িত বস্তুর ভেতরের যে ঋণাত্মক আধানগুলো রয়েছে সেগুলো ধনাত্মক বস্তুর জন্য আকর্ষণ অনুভব করছে ও ধনাত্মক বস্তুর দিকে সেগুলো সরে যাওয়ার চেষ্টা করছে। এর ফলে ধনাত্মক বস্তুটির উপস্থিতির কারণে নিস্তড়িত বস্তুর এক প্রান্ত ঋণাত্মক ও অন্য প্রান্ত ধনাত্মক তড়িতায়িত বস্তুর মতো আচরণ করছে, যেটা তোমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছ। এদিকে অপোজিট অর্থাৎ নেগেটিভ আর এদিকে পজিটিভ আধান চলে আসছে, তো এর জন্যই তাকে কিন্তু কাছে টেনে নিচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি যে তড়িতাবেশ হচ্ছে যে ঘটনা এই কারণ, অর্থাৎ যে ঘটনাটি ঘটছে তার জন্য কারণ, কোনো তড়িতায়িত বস্তুর উপস্থিতির কারণে একটি নিস্তড়িত বস্তুর দুই প্রান্তে বিপরীত তড়িতের কিংবা তড়িৎআধানের যে সমাবেশ ঘটছে এই ঘটনাকে বলা হয় তড়িতাবেশ। অর্থাৎ এই কারণের জন্যই তড়িতায়িত চিরুনি নিস্তড়িত কাগজের টুকরোকে আকর্ষণ করে এবং আবেশ সৃষ্টিকারী বস্তুটিকে সরিয়ে নিলে সাময়িকভাবে আবিষ্ট হওয়া বস্তুটি পুনরায় পূর্ব অবস্থায় ফিরে আসে। তাহলে এইটা হচ্ছে সেই ব্যাপার, তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে তড়িতাবেশ হচ্ছে সেই কারণ যার জন্য এই কারণটা কিংবা যার জন্য এই ঘটনাটা ঘটছে। এবারে তোমাদের এই চ্যাপ্টারে যেটা লাস্ট টপিক রয়েছে এবং ইন্টারেস্টিং টপিক, যে তড়িৎ বল কিংবা স্থির তড়িৎ বল, তার প্রভাবে গতি কি। এবারে প্রথমে জানতে হবে স্থির তড়িৎ বল কি। না আমরা কি লক্ষ্য করেছি, সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করা
এবং বিপরীত জাতীয় আধান পরস্পরকে আকর্ষণ করে। তাহলে এই যে আকর্ষণ এই যে বিকর্ষণ তড়িৎ মধ্যে এই বলকেই আমরা বলি স্থির তড়িৎ বল। এবারে প্রশ্ন হচ্ছে এই যে স্থির তড়িৎ বল, তো আমরা নিউটনের সূত্র পড়েছি, তো নিউটনের সূত্র আমরা কি জেনেছি না, বলের প্রয়োগে কিংবা বলের প্রভাবে বেগ বদলায় তার ফলে ত্বরণের সৃষ্টি হয়। এফ সমান এম এ সমীকরণটার কথা মাথায় রাখো। বল যেদিকে ক্রিয়া করে বেগও সেদিকে ক্রিয়া করে, কিংবা বল যেদিকে ক্রিয়া করছে বেগ সেদিকে বদলায়, অর্থাৎ বলের যেদিক সেই দিক বরাবরই ত্বরণের সৃষ্টি হয় কিংবা সেই বরাবরই ত্বরণ ক্রিয়া করে। তড়িৎাকর্ষণ বলের প্রভাবে যে গতি সৃষ্টি হচ্ছে তার সবচেয়ে সহজ উদাহরণ পরমাণুর মধ্যে ইলেকট্রনের গতি। অর্থাৎ পরমাণু কেন্দ্র থেকে, যেটা তোমরা ডায়াগ্রামে দেখতে পাচ্ছ, পরমাণু কেন্দ্র অর্থাৎ নিউক্লিয়াস, তো নিউক্লিয়াস হচ্ছে ধনাত্মক আধানে আয়িত, কারণ তার ভেতরে প্রোটন এবং নিউট্রন থাকে, প্রোটন পজিটিভলি চার্জ আর নিউট্রন হচ্ছে নিউট্রাল কিংবা নিস্তড়িত। কিন্তু বাইরের কক্ষপথে দেখো, যেটা নীল রঙে দেখানো রয়েছে, সেগুলো হচ্ছে ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন আবর্তন করছে। তার মানে এই যে ইলেকট্রন ঋণাত্মক তড়িৎগ্রস্ত আর নিউক্লিয়াস ধনাত্মক তড়িৎগ্রস্ত, এদের মধ্যে যে স্থির তড়িৎ আকর্ষণ বল ক্রিয়া করছে তার ফলস্বরূপ চলন্ত ইলেকট্রন তার বেগের অভিমুখ কিন্তু ক্রমাগত পরিবর্তন করছে। এই জন্য এটাকে আমরা বেগ না বলে দ্রুতিও বলে থাকি। আর এই বেঁকে যাওয়ার যে ঘটনা সেটা সবসময় কিন্তু কেন্দ্রের দিকে থাকবে। এই জন্য ইলেকট্রন কিন্তু নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার চারদিকে ঘুরতে থাকে কিংবা পাক খেতে থাকে। তোমরা ডায়াগ্রামে দেখতে পাচ্ছ নীল রঙের তীর চিহ্ন দিয়ে বোঝানো রয়েছে ইলেকট্রনের গতি, আর লাল রঙের যে কিংবা গোলাপি রঙের যে দেখানো রয়েছে দিকগুলো, যেমন ধরো এই ব্লুগুলো সব ইলেকট্রনের গতির অভিমুখগুলো, বেগের অভিমুখগুলো দেখানো রয়েছে, আর রেডগুলো কিংবা পিঙ্কিশ লাইনগুলো বোঝাচ্ছে সেই বলটা কিংবা সেই টান বলটা ক্রিয়া করছে নিউক্লিয়াসের দিকে। তো এটা হচ্ছে সেই কারণে। কিন্তু আবার আমরা আমাদের সৌরজগৎ থেকেও একটা উদাহরণ দেখতে পারি, যেরকম আমাদের সৌরজগতের সূর্য থাকে কেন্দ্রে, বিভিন্ন গ্রহগুলি যেমন আমাদের গ্রহ পৃথিবীর কথাও যদি বলা হয়, তারা নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারদিকে কিন্তু নির্দিষ্ট পর্যায়কাল নিয়ে আবর্তন করছে। তো এখানে স্থির তড়িৎ আকর্ষণ বলের বদলে এই দায়িত্বটা পালন করছে মহাকর্ষ বল, যেটা পরমাণুর ক্ষেত্রে স্থির তড়িৎ আকর্ষণ বলটা কাজ করছে। তো এখানেই তোমাদের দ্বিতীয় চ্যাপ্টার শেষ হচ্ছে। কারো কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা নেক্সট ভিডিওতে আমরা একটা নিউ চ্যাপ্টার রয়েছে তোমাদের তাপ, একটা খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার, যেটা ক্লাস টেনে এবং ক্লাস ইলেভেনে আবার পড়তে হবে। তো সেই চ্যাপ্টারটা আমরা শুরু করবো নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। টিল দেন, বাই।